আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত মডেল সাজেশন ৩। পরীক্ষার তারিখ 8 ডিসেম্বর 2023। তো চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর চূড়ান্ত ৮০টি প্রশ্নের সাজেশন। তো চলুন দর্শক, প্রথম প্রশ্ন, ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত? সঠিক উত্তর অপশন খ, পঞ্চম। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এখানে চারটি শব্দের মধ্যে সতীন এটি হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। পর্বত শব্দের সঠিক বহুবচন কোনটি? পর্বত শব্দের সঠিক বহুবচন পর্বতমালা। তেজি শব্দের বিপরীত শব্দ নিস্তেজ। কোনটি শুদ্ধ বানান? সমীচীন বানান এটির শুদ্ধ ময় দীর্ঘি চয় দীর্ঘি। তো সমীচীনে দুটাই দীর্ঘি, এটা মনে রাখবেন। অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। দন্তবর্ণ কোনগুলো? দন্তবর্ণ ত থ দ ধ, এগুলো দন্তবর্ণ। পুষ্প এর সমর্থক শব্দ নয় কোনটি? পুষ্প এর সমর্থক শব্দ নয় হচ্ছে পৃথিবী। তাছাড়া ফুল কুসুম প্রসূন এগুলো অর্থও পুষ্প। অর্থাৎ সঠিক উত্তর অপশন খ, পৃথিবী। অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে? অপমান শব্দের অপ উপসর্গ এটি হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করেছে। অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। অবরোধবাসিনী গ্রন্থটি কার লেখা? এটি লিখেছেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। রাখালি কাব্যটি কার লেখা? রাখালি কাব্যটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্য? অগ্নিবীণা, সিন্ধু হিন্দুল, চক্রবাগ, এই তিনটাই কাজী নজরুল ইসলামের লেখা কাব্য। সঠিক উত্তর হবে সবগুলো, অপশন ঘ সঠিক উত্তর। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ এটা হচ্ছে ফরাসি ভাষার শব্দ। তো ফরাসি আর ফার্সি কিন্তু আলাদা, এই বিষয়টা মনে রাখবেন, ফরাসি এবং ফার্সি। তো রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ। অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয় অনুক্ত, আর যা বলা হয়েছে তাকে বলা হয় উক্ত। অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। কোন বানানটি শুদ্ধ? সৌজন্য বানানের দন্তস্বয় ঔকার বর্গীয় জ দন্ত নয় জফলা, এই বানানটি শুদ্ধ। অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। আগুনের প্রতিশব্দ নয় কোনটি? আগুনের প্রতিশব্দ হচ্ছে অনল ভক্তি পাবক, কিন্তু কর একটি আগুনের প্রতিশব্দ নয়। অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে, এটি বিশেষণের বিশেষণ রয়েছে। সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমর্থক শব্দ অর্ক। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কান্নায় শোক কমে, এই বাক্যে কান্নায় কোন কারকে কোন বিভক্তি? এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? তো এখানে চারটি শব্দের মধ্যে আনকাউন্টেবল নাউন হচ্ছে মিল্ক। প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড টয়। টয়ের বহুবচন শব্দ টয়েস। অর্থাৎ সঠিক উত্তর অপশন খ, টি ও ওয়াইএস, টয়েস। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন? চারটি শব্দের মধ্যে টিম কালেকটিভ নাউন। সঠিক উত্তর অপশন খ। 50 মাইলস ড্যাশ এ লং ওয়ে। 50 মাইলস, যদিও এখানে প্লুরাল মনে হচ্ছে, প্লুরাল হলেও এখানে ইজ হবে। 50 মাইলস একটা নির্দিষ্ট মাইল, এই জন্যে ইজ হবে। সঠিক উত্তর অপশন ঘ। নাইদার হি নর ইউ ড্যাশ ফাউন্ড গিলটি, শূন্যস্থানে হবে ভার্ব আর। নাইদার হি নর ইউ আর ফাউন্ড গিলটি। এভরি ডে আই গেট আপ ড্যাশ 6 o'clock, সঠিক উত্তর প্রিপোজিশন অ্যাট। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রোটেট। রোটেট এর বিপরীতার্থক শব্দ স্টে। সঠিক উত্তর অপশন ঘ। হুইচ ইজ কারেক্টলি স্পেলড? এখানে কমিটি বানান সঠিক তো কমিটি বানান COMMITTE তো এই একই শব্দ দুইটা অপশনে দেওয়া রয়েছে ক এবং খ এ এই কারণে আমরা দুটাকেই সঠিক হিসেবে নিচ্ছি অর্থাৎ কমিটি বানানটা আপনারা মনে রাখবেন COMMITTE সব তিনটা ডাবল অপশন আছে এম টি এবং ই if we had a boat we dash cross the river we would cross the river he talks dash his father he takes after his father সে দেখতে মানে তার বাবার মতো হয়েছে তো এখানে সঠিক উত্তর অপশন গ the lady prides herself dash her beauty upon her beauty of the four books the red one is the dash is the cheapest there is dash milk in the glass there is a little milk in the glass সঠিক উত্তর অপশন ক the opposite word of delete delete শব্দটির বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম এর বিপরীত শব্দ হচ্ছে ইনসার্ট সঠিক উত্তর অপশন খ which one is reflexive pronoun myself অর্থাৎ সঠিক উত্তর অপশন গ what is the meaning of the phrase at large মানে অবশেষে অর্থাৎ সঠিক উত্তর free Aroni has no interest dash music. সঠিক উত্তর preposition in music. সঠিক উত্তর ঘ. What kinds of noun is the word kindness? Abstract. He looked at me dash his red eyes. With his red eyes. He has assured me dash safety. সঠিক উত্তর of safety. পদ্মা সেতু উদ্বোধন করা হয় কত তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022 তারিখে সঠিক উত্তর অপশন খ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটি প্রতিষ্ঠিত হয় 1977 সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 নং সেক্টরের অধীনে ছিল খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীক কতজন খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীক 2 জন ক্যাপ্টেন সিতারা বেগম এবং ডক্টর তারামন বিবি বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে 6টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে শেখ রাসেল দিবস কবে পালন করা হয় শেখ রাসেল দিবস পালন করা হয় 18ই অক্টোবর কারণ এই তারিখে শেখ রাসেলের জন্মদিন বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে সঠিক উত্তর অপশন গ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত বছর বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর কোনটি বিদ্যুৎ সুপরিবাহী এখানে 4টি বিষয়ের মধ্যে অপশনের মধ্যে তামা এটি হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস 17ই মার্চ বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম কি গাজীপুর বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান মেঘালয় ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম মার্ক জুকারবার্গ সঠিক উত্তর অপশন খ ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান 3 ওয়াইফাই এর পূর্ণরূপ কি ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি সঠিক উত্তর অপশন ক স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত নিউ ইয়র্ক শহরে বাংলাদেশের সাথে কতটি দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে 2টি দেশের সীমান্ত রয়েছে ভারত এবং মিয়ানমার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। সঠিক উত্তর অপশন খ। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? ভারত। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস SDG এর লক্ষ্য কয়টি? এর লক্ষ্য রয়েছে 17টি। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে 4টি অপশনের মধ্যে 29 এটি মৌলিক সংখ্যা। করিমের আয় ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত? সঠিক উত্তর তার মাসিক সঞ্চয় 25%। সরল মুনাফার সূত্র কোনটি? সরল মুনাফার সূত্র আসল গুণন মুনাফার হার গুণন সময়। সঠিক উত্তর অপশন খ। 1 ইঞ্চি সমান কত? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 4, 8, 13, 19, 26 এই ধারাটির সপ্তম পদ কোনটি? এই ধারার সপ্তম পদ 43। সঠিক উত্তর অপশন ক। 4 to the power x plus 1 equal 32 হলে x এর মান কত? x এর মান হবে 3/2। সঠিক উত্তর অপশন গ। log x to the power 3 to 4 equal 4 হলে x এর মান কত? সঠিক উত্তর অপশন গ 3/2। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 76 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? সঠিক উত্তর অপশন গ 19 বছর। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সঠিক উত্তর অপশন ঘ 9,680 টাকা। 2টি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোন দুটি পরস্পর সম্পূরক কোণ? দুটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তর 10 হলে বড় সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর হবে 40। 2450 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? সঠিক উত্তর 2। ভাজক ভাগফলের 10 গুণ ভাগ 0.5 হলে ভাজ্য কত? সঠিক উত্তর 0.025। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 4950। তো এটি বের করতে হবে n × n + 1 / 2। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 ও 360। একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হবে 72। সঠিক উত্তর অপশন ক। 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সঠিক উত্তর অপশন ঘ। 0.02 × 0.02 সমান কোনটি? সঠিক উত্তর হবে, যেহেতু 4টি দশমিকের উপর 4টি সংখ্যা তাহলে 4টিই হবে, তবে 2 দুগুণে 4 এবং থাকে কয়টা? 3টা 0, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর 0.0004। আমাদের আজকের চূড়ান্ত সাজেশনের শেষ প্রশ্ন, a - b = 3 ab = 4 হলে a² + b² মান কত? তো এটির মান হবে আপনার 17। কারেক্ট অ্যান্সার 17। সুদর্শক, এই ছিল আমাদের আজকের চূড়ান্ত মডেল সাজেশন 3। আশা করি এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।